নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি লাউ শাকের খুব সাধারণ অথচ ভীষণ সুস্বাদু খেতে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখতে যত ভালো লাগছে খেতেও কিন্তু ততই সুন্দর লাগবে। এই যে দেখুন, আমি লাউ শাকগুলো নিয়ে নিয়েছি, একদম তাজা লাউ শাক, যেহেতু সকালে কাটা হয়েছে বেশ অনেকটা সময়, আর এখন খুব রোদ তাই একটুখানি ঝিমিয়ে গেছে। তা আমি কচি কচি অংশগুলো কেটে নেব, কচি পাতা, লাউয়ের ডাঁটি সবই কেটে নেব। আর এই রেসিপিটা আমার বাড়িতে অল্প করলে হয় না, সবাই ভীষণ পছন্দ করে, তাই আমাকে একটু বেশি করে রান্না করতে হয়। তো চলুন এবার কেটে নিই। এই যে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। সবসময় এই লাউ শাকের যে পাতা ডাঁটি আছে এগুলোর কিন্তু এই যে আঁশটা ছাড়িয়ে নিতে হবে, যে খোসাটা আছে পাতলা টান দিলেই হাত দিয়ে ছেড়ে যায় এভাবে। তারপর টুকরো টুকরো করে হাত দিয়ে কেটে পরিষ্কার করে নিচ্ছি। এই সবগুলোই এভাবে কেটে ফিরে আসব। একটুখানি দেখিয়ে দিলাম যারা একদম নতুন, যারা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্যই আমার একটু ডিটেলে করা। এই যে কাটটা হয়ে গেছে আমার মোটামুটি সবগুলো, এই যে ফিরে এলাম কেটে ধুয়ে পরিষ্কার করে সোজা চলে যাচ্ছি রান্নায়। কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এক চামচ মতন বড় চামচের সর্ষার তেল। এবার আমি 50 গ্রাম মতন বড়ি ভেজে নিচ্ছি। একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই, একটু বেশি দিলে বরঞ্চ খেতে ভালোই লাগে। যাই হোক, বড়িগুলো একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নিলাম, আর বেশ কয়েকটা আমি একটু ভেঙেও দিলাম। দেখতেই পাচ্ছেন সবগুলো গোটা রাখিনি, কিছু ভেঙেও দিয়েছি। হয়ে গেছে বড়ি ভাজা। এবার একটুখানি তেল আছে, আর আমি ছোটো চামচের এক চামচ মতো তেল দেবো। খুব বেশি তেল মশলা দিলেই যে রান্না খেতে ভালো হবে, রান্না সুস্বাদু হবে, এর কোনো মানেই নেই। স্বাস্থ্যসম্মত রান্না খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। দিয়ে দিলাম 5 ফোড়ন বেশ কিছুটা, আর গোটা তিনেক কাঁচা লঙ্কা। একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা বাটা। নেড়ে চেড়ে আদা বাটাটা একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম লাউ শাকের যে ডাঁটিগুলো আছে সেই ডাঁটিগুলো, আর পাতাটা পরে দেবো, কারণ ডাঁটিটা একটু সেদ্ধ হতে টাইম নেবে। নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ মতো জিরের গুঁড়ো আর 7 মতন নুন। এই লাউ শাক রান্নায় আর কোনো সবজি প্রয়োজন হয় না, শুধু বড়ি দিয়ে রান্না করলেই ভীষণ ভালো হয় খেতে। দেখলেন, মিনিট 2 মতন লাউ ডাঁটাটা আমি রান্না করে নিয়ে এবার পাতাটা দিয়ে দিলাম। পাতাটা নরম, এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটায় কিন্তু জলের প্রয়োজন নেই, লাউ শাক থেকে যে জলটা উঠবে তাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তবে যেটা মাস্ট তা হলো এই যে একটুখানি খাওয়ার সোডা, 2 চিমটি মতো খাওয়ার সোডা দিয়ে দিলাম। এভাবে এবার নেড়ে চেড়ে আঁচটা বাড়িয়ে দিয়ে আমি রান্না করব। লাউয়ের জলটাও শুকিয়ে যাবে, লাউ ডোগাটাও কিন্তু খুব চটপট সেদ্ধ হয়ে যাবে এই খাওয়ার সোডাটা দেওয়াতে, আর কালারটাও নষ্ট হবে না। দিয়ে দিলাম 7 মতন চিনি আর একটু চালের গুঁড়ো। লাউ ডোগাটা কিন্তু মিনিট 5 রান্না করে নিয়ে আমি ফিরে এসেছি। সবশেষে এই যে মিশিয়ে দিলাম, সামান্য একটু জল আছে, এ নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নিলেই তৈরি হয়ে গেল। এই দেখুন লাউ শাকের বড়ি দিয়ে সবজি, লাউ শাকের এই বড়ি সহযোগে সবজি গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে বন্ধুরা। লাউ শাক আর বড়ির এই রেসিপি আমার বাড়ির সকলের ভীষণ প্রিয়। গরম গরম এক থালা ভাতের সঙ্গে এই সবজিটা হলে আর কিছুই লাগে না। একবার ট্রাই করবেন আপনারা, আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো।